আলেমের ঘরে জন্মালে আলেম হওয়া যায় না বরং আলেম হওয়ার জন্য উপযুক্ত পড়াশোনা তাকে করতে হয় পীরের ঘরে জন্মালে পীর হওয়া যায় না বরং পীর হতে গেলে উপযুক্ত পরিমাণে সাধনা করতে হয় ঠিক না আজকে যারা ডাক্তারের ঘরে না পড়ে মেডিকেল সায়েন্স না পড়ে ডাক্তারি হতে চাইছে আর পীরের ঘরে জন্মে সাধনা তপস্যা না করে লেখাপড়া না শিখে পীর হতে চাইছে তাদেরকে বলছি ভাই পীর সাধনা করে হওয়া যায় আপনি একটু সাধনা করেন হবেন তবে আল্লাহর রাস্তে মনের ভিতর থেকে হিংসা ক্ষোভ অহংকার রাগ রিয়া সবগুলোকে দূর করে দিয়ে পরিপূর্ণ আল্লাহ তাআলার রাস্তে শুরু করেন ইনশাআল্লাহ আপনার প্রতি আল্লাহ রহমত হবে এই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম দুটো জিনিস বানিয়েছেন জাহান্নাম বানিয়েছেন শাস্তি দিতে জান্নাত বানিয়েছেন শান্তি দিতে আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য জান্নাত কবুল করুন বলুন আমিন হযরতে মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিন আল্লাহকে বলেছিলেন আল্লাহ আপনি জান্নাত বানিয়েছেন জাহান্নাম বানিয়েছেন তো জান্নাতে আপনি মানুষদিগকে শান্তি দেবেন জাহান্নামে কষ্ট দেবেন আমি লম্বা ঘটনা বলছি না শুধু এতটুকু বোঝাতে চাইছি তো আল্লাহ জাহান্নামী এক শ্রেণী ব্যক্তিদেরকে আপনি রহমান রহিম হয়ে তাদের জাহান্নামে কষ্ট দেবেন এটা আপনার জন্য কষ্টের কারণ হবে না আল্লাহ বলেন মুসা কিছু গম চাষ করো মুসা রাসাল্লাম আল্লাহর হুকুমে কিছু গম চাষ করলেন আল্লাহর হুকুমে দ্রুত গমটা বড় হলো গাছ বড় হলো গম হলো কাটার উপযুক্ত হলো মুসা সাল্লাম গমটাকে কেটে নিলেন সেটাকে ঝাড়াই বাছাই করে যে গমগুলো থেকে আটা হবে তার জন্য উপকারে আসবে সেগুলো ভালো একটা প্যাকেট করে তুলে রাখলেন আর বাকি ভুসি খোসাগুলো গমের গাছগুলো সবগুলোই আল্লাহ তাআলার নবী মুসা আলাইহিস সালাম আগুনে পুড়িয়ে ফেললেন আল্লাহ মুসা নবীকে বললেন মুসা তোমার হাতে তৈরি করা গম গাছগুলো গমের ভুসি খোসাগুলো তুমি পোড়ালে তোমার কোনো কষ্ট হয়নি মুসা সাল্লাম বলে আল্লাহ কেন কষ্ট হবে ওগুলো তো আমার কোনো উপকারে আসবে না তা থেকে কোনো আটা পাবো না আল্লাহ বলেন আমার এক শ্রেণীর বান্দা যদিও আমি আল্লাহ বানিয়েছি তুমি যেমন গম চাষ করেছো তোমার উপকারে আসবে না আগুনে পুড়িয়ে ফেলেছো যেগুলো লাগবে না তোমার কোনো কষ্ট হয়নি তো আমারও এই সমস্ত বান্দা বান্দিদের ভিতর থেকে যারা আমি আল্লাহ আমার দিনের জন্য কাজে আসবে না আমি আল্লাহ তাদেরকে আমার উম্মত হওয়ার পরেও যে জাহান্নামে পড়াবো এতে আমি আল্লাহ আমার দিনের উপকারে না আসার কারণে আমি আল্লাহ আমার মনে কোনো আঘাত লাগবে না নাউজুবিল্লাহ বলেন এটা দ্বারা কি বোঝা যায় যে আল্লাহ তাআলা যতটা ক্ষমতা দিয়েছেন ওই ক্ষমতা অনুযায়ী করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আমাদের বিশ্বাস অটুট রেখে আমাদের জীবনযাপন করতে হবে যত নবী পৃথিবীতে এসেছেন প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা কালেমার দাওয়াত দিতে বলেছেন কালেমার দুটো অংশ কালেমার দুটো অংশ একটা অংশ লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন প্রত্যেক নবীর ক্ষেত্রে এই কালেমার দুটো অংশ ছিল একটা অংশ আল্লাহর প্রতি বিশ্বাস আর একটা অংশ ওই যুগের নবীর প্রতি বিশ্বাস ঠিক না তো আল্লাহর প্রতি বিশ্বাস মানে কি আমার রুজির মালিক আমার আল্লাহ আমার সম্মানের মালিক আমার আল্লাহ আমার জীবনের মালিক আমার আল্লাহ আমার মরণের মালিক আমার আল্লাহ আমার সুস্থতার মালিক আমার আল্লাহ আমার বেইজ্জতি করার মালিক আমার আল্লাহ পৃথিবীর বুকে আরামের সঙ্গে স্বস্তির সঙ্গে ঘুরতে দেওয়ার মালিক আমার আল্লাহ জেলখানার ভিতরে মুক্তির এক বন্দি রেখা আমার মুক্ত জীবন থেকে বঞ্চিত করে দেওয়ার মালিক আমার আল্লাহ আল হাবসুল আইসা মাজহাবি বন্দি থাকা আমাদের ধর্ম না বন্দি থাকা আমাদের ধর্ম না যদি কোনো কারণে আমাকে বন্দি হতে হয় এতে আমি সন্তুষ্ট না অসন্তুষ্ট আল্লাহর প্রতি বিশ্বাসী হলে সন্তুষ্ট ঠিক না এটা হলো ইসলাহি নাফস এটাই আত্মশুদ্ধি আমার জীবনে যা কিছু ফয়সালা হবে সবগুলোই আল্লাহ পাকের পক্ষ থেকেই হবে তাহলে ইজ্জত সম্মানের জন্য লাপালাপি করব
কোন চক্রান্ত কোন লাগালাগি কোন বাড়াবাড়ি কোন কিছু করতে পারবো না আমরা অনেক সময় বলি যে অমুক ব্যক্তিটা আমাকে এই জিনিসটা নিতে দেইনি বাদুরিয়া মার্কেটে একটা দোকান বিক্রি হবে বাদুরিয়া মার্কেটে একটা দোকান বিক্রি হবে আমি মোটামুটি দোকানের মালিকের সঙ্গে কথাবার্তা সব বলে পাকা দাম কত কবে লিখবো সবকিছু ঠিকঠাক ভাই আব্দুর রহমান সাহেব উনি চলে গেলেন খবর পেয়ে দোকানদারকে বলছেন ভাই ওটা আমাকে দিয়ে দাও আমি 50000 টাকা বেশি দেব তো মোটামুটি উনি নেবেন না ওনার কিছু টাকা নেই উনি ওটাকে ঘুরিয়ে আরেকজনের করে দিলেন এই চক্রান্তের ভিতর দিয়ে এই চক্রান্তের ভিতর দিয়ে ওই দোকানটা হয়তো আমার নেওয়া না হতে পারে তাই তো নাকি এখন যদি কেউ আমাকে জান্নাত না পাওয়ার ব্যাপারে চক্রান্ত করে আমাকে জান্নাত না পাওয়ার ব্যাপারে যদি কেউ চক্রান্ত করে আল্লাহ আপনি ওকে জান্নাতে দিচ্ছেন ও দরকার নেই আমি আপনাকে কিছু ঘুষ দেব ওই ঘুষ নিয়ে আপনি অমুককে জান্নাতি বানিয়ে দেবেন আল্লাহ করবে বলে মনে হয় জান্নাতের মালিককে আল্লাহ সম্মানের মালিক ওই আল্লাহ তো সম্মান কোরআনের জন্য আর দুনিয়ার কিছু অর্থ কামানোর জন্য কোন চক্রান্ত করে কাউকে গালি দিয়ে কাউকে ছোট করে কাউকে বেইজ্জতি করে কোন লাভ আছে ইজ্জত যদি আল্লাহ দেন কারোর পক্ষে কারোর পক্ষে অপমান করা সম্ভব কোনোদিন না যারা করছে তারা হয় পাগল নয় ছাগল আল্লাহর প্রতি আর কোনো বিশ্বাস জন্মায়নি তাই না রব্বুল আলামিন আল্লাহ যখন জান্নাতুল আদন বানালেন জান্নাতুল আদন আল্লাহ তাআলা বানানোর পরে রব্বুল আলামিন আল্লাহ জান্নাতুল আদনকে ডেকে বললেন ও জান্নাতুল আদন তুমি কথা বলো তুমি তোমার জবান নিয়ে কথা বলো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জবান খুলে দিলাম তুমি কথা বলতে পারবে দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর পক্ষ থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস رضي الله تعالى عنه رئيس المفسرين هبر الأمة حضرت عبد الله بن عباس رضي الله تعالى عنه دوائر نبير پوکو دے کے بولے چھے اللہ الحبیب صلی اللہ علیہ وسلم جانان رب العالمين اللہ جو کن جنت العدن بنا لین جنت العدن کے اللہ تعالى دے کے بولین او جنت تمہیں کتھا بولو وہی شمائی جنت بولو قد افلق المؤمنون امی تو او رب العالمين اللہ আমি কথা বলছি আপনি যে বলেছেন মুমিন বান্দারা হলো সফল কাম মুমিন বান্দারা হলো সফল কাম মুমিন যারা তারা জান্নাতে যাবে বটে তবে আমি জান্নাতুল আদন আমি চার তিন শ্রেণীর ব্যক্তির ব্যাপারে হারাম আল্লাহ আমি জান্নাতুল আদন আমি তিন শ্রেণীর ব্যক্তির জন্য হারাম তিন শ্রেণীর ব্যক্তি এই জান্নাত পাবে না এটা মনে রাখেন কয় শ্রেণীর ব্যক্তি তিন শ্রেণীর কে নাম্বার ওয়ান আল্লাহ যে ব্যক্তিটা কার পূর্ণতা করে বখিলি করে কি করে কার পূর্ণতা কেউ কোনো মাল দিতে কার পূর্ণতা করে কেউ কারো পজিশন ছাড়তে কার পূর্ণতা করে নাকি অনেক রকম ভাবে কার পূর্ণতা করা যায় আমি আপনাকে কিছু দিলাম না এটাও কার পূর্ণতা করা আবার আমি আমার জায়গা বা পজিশন ছাড়বো না আমার থেকে বিজ্ঞ যোগ্য কোনো ব্যক্তির জন্য এটাও কার পূর্ণতা করা জান্নাতুল আদন তারপরে বললেন ও রব্বুল আলামিন আল্লাহ আমি এই জান্নাতটা মুনাফিকদের জন্য হারাম যারা মুনাফিকি করে ওই মুনাফিকদের জন্য আমি হারাম মুনাফিক কারা নবী বললেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন মুনাফিকি নিদর্শন হলো চারটি তিনটি ইদা হাদাসা কাজিবা যখন তারা কথা বলে মিথ্যা বলে ওয়াই যা ওয়াদা আখলাফা অঙ্গীকার করলে ভঙ্গ করে ওয়াই যা উতুমিনা খনা আমানত রাখলে খেয়ানত করে এটা মুনাফিকের তিনটি দিক তিনটি নিদর্শন অন্য হাদিসে রাসূল বললেন মুনাফিকের নিদর্শন হচ্ছে চারটি যখন আমানত রাখ কথা বলবে মিথ্যা বলবে আমানত রাখলে তার খেয়ানত করবে অঙ্গীকার করলে অঙ্গীকার ভঙ্গ করবে আর কারোর সঙ্গে বিবাদে লিপ্ত হলে গালিগালাজ করবে কি করবে গালিগালাজ করবে আচ্ছা এই চরিত্রের মানুষ খুঁজে পাওয়া যায় আছে তো নাকি বিবাদ করলেই গালাগালি রসুল বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু
কুফুরুন, মুসলমানকে গালি দেওয়া ফাসেকের কাজ, আর মুসলমানকে হত্যা করা কুফরের কাজ। মনে করেছে অনেকে আছে, অনেকে আছে মনে করেছে আমি এমন চক্রান্ত করব, ওই চক্রান্তের বিপদ দিয়ে কাউকে 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 বিপদে ফেলবো। আরে ছাগল, সহি বুখারী খুলে দেখ, একটা জায়গাতে লেখা আছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, মা ইউরিদুল্লাহু বি খাইরা ইউসিবু মিনহু, রব্বুল আলামিন আল্লাহ যে ব্যক্তিকে ভালোবাসেন ওই ব্যক্তিটাকে তো দুনিয়া বিভিন্ন বিপদের ভিতরে ফেলে দেন। তা তোর বিপদ নেই মানে তোর প্রতি আল্লাহর রহমত নেই, আর যার বিপদ আছে তার প্রতি আল্লাহর কি আছে, রহমত আছে। ওই জান্নাতুল আদনের আর একটা কথা, রব্বুল আলামিন আল্লাহ আমি রিয়াকারদের জন্য হারাম, কাদের জন্য, রিয়াকারদের জন্য, অহংকারীদের জন্য আমি হারাম। অহংকার কি নিয়ে করা যায় ভাই? অহংকার করা যায় রূপ সৌন্দর্য নিয়ে, অহংকার করা যায় আর কি নিয়ে, মাল নিয়ে, সম্পদ নিয়ে, অহংকার করা যায় কি নিয়ে, বংশ নিয়ে, ঠিক না বলেন? ওই অহংকারটা করা যায়, কিন্তু অহংকার করলে জান্নাতুল আদনের ঘোষণাটাও তার কানে যাওয়া দরকার। অহংকারকারীর জন্য জান্নাত কি হারাম, রিয়াকারীর জন্য জান্নাত হারাম। সুতরাং আজকে যে সমস্ত ব্যক্তিবর্গদেরকে আমরা দেখি অহংকার করতে গিয়ে তারা তাদের জান্নাতটাকে হারাচ্ছে, আমরা ভাই তাদের শত্রু না কিছুই নই, কেবলমাত্র কোরআন হাদিসের বাণীগুলো তাদের কাছে পৌঁছে দিয়ে বোঝাতে চাই, ভাই তুমি দুনিয়ার সামান্য স্বার্থ সিদ্ধির জন্য যেগুলো করছো ওটা হয়তো দুনিয়াতে তোমার কিছু স্বস্তি বা তৃপ্তি দেবে, কিন্তু তোমার পরকালটা হারাচ্ছ। এখন তুমি বোঝো তুমি পরকাল নেবে না দুনিয়া নেবে? যদি দুনিয়া নাও যা ইচ্ছা তাই করো, অনেক মজা পাবে, আর যদি মনে করো পরকাল নেবে তাহলে তোমার ওই পথ থেকে দূরে আসতে হবে। হাদিস শরীফের ভিতরে নবী জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জানিয়েছেন, মান আহাব্বা দুনিয়া আদর রবি আখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদর রবি দুনিয়াহু ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিয়েছেন, আই আমার সাহাবীরা তোমরা মনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বান্দারা দুনিয়ার জগৎটাকে বেশি গুরুত্ব দিল, দুনিয়ার মা সম্মানটাকে, দুনিয়ার অত্য বৃত্তটাকে, দুনিয়ার আরামায়েশটাকে বেশি পরিমাণে গুরুত্ব দিল, ওই ব্যক্তিটা তার পরকালকে হারিয়ে ফেলল, ওই ব্যক্তি তার পরকালকে ক্ষতি করে ফেলল। যে ব্যক্তি দুনিয়াটাকে বেশি গুরুত্ব দিল ওই ব্যক্তি তো তার পরকালকে হারিয়ে ফেলল, তার পরকাল ক্ষতিগ্রস্ত করলো। অপরপক্ষে নবী জানিয়েছেন, আর যে ব্যক্তিটা আল্লাহ তাআলা যে বান্দাটা তার পরকালকে বেশি গুরুত্ব দিল, পরকালকে বেশি উপযোগী মনে করলো, ওই ব্যক্তিটা তো দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। দুনিয়া তার পোশাকের ভিতরে দামি দামি চাকচিক্যময় পোশাক থাকবে না, দুনিয়ার তার জীবনযাপনের ভিতরে তার খাবার টেবিলে দামি দামি খাবারগুলো থাকবে না, তার পোশাকের ভিতরে যেমন থাকবে না চাকচিক্যময় খাবার টেবিলে যেমন থাকবে না দামি খাবার, তার গাড়িগুলো হবে না বিলাস বহুল গাড়ি, তার বাড়িগুলো হবে না বিলাস বহুল বাড়ি। বরং একদিক দিয়ে যে ব্যক্তিটাকে পরকালকে বেশি গুরুত্ব দিল ওই ব্যক্তিটা দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যগুলো থেকে অত্যন্ত দূরে সরে গিয়ে দুনিয়ার ভিতরে কষ্টের জীবনযাপন সে করবে। রসুল বলেন, ফাসিরু মাইয়াবকা আলা মাইয়াফনা, তোমরা অস্থায়ী জীবনের তুলনায় স্থায়ী জীবনকে বেশি গুরুত্ব দাও। সুবহানাল্লাহ, বলেন অস্থায়ী জীবনের তুলনায় স্থায়ী জীবনটাকে বেশি গুরুত্ব দাও। আচ্ছা আমরা এখানে যারা বসে রয়েছি একজন উঠে আমাকে দাঁড়িয়ে বলেন তো ভাই আপনি কতদিন বাঁচবেন একটু বলেন। আমি ধরুন বললাম যে আমি 10 বছর বাঁচবো, আল্লাহ বলছে তো 10 বছর তো জবান খুলতে দেবো না একটা বারের জন্য, ওখান থেকে তোকে নামিয়ে দেবো। আমাদের পিছনে আল্লাহ যে ফারিস্তাগুলো দিয়ে রেখেছেন, আমরা দুনিয়াতে থাকবো না দুনিয়া থেকে চলে যাব, আমি বেঁচে থাকবো না মারা যাব, তো ফারিস্তাদের ফারিস্তারা আমার প্রতি শ্বাস নিঃশ্বাসেই আল্লাহকে জিজ্ঞেস করেন, রব্বুল আলামিন আল্লাহ আমসিক আও আতরুক, আল্লাহ তার শ্বাসকার্য চালাতে দেব নাকি তার শ্বাসকার্য চালানো বন্ধ করে দেব, প্রতি শ্বাস পোষাচাই। আল্লাহ বলেন উতরুক, বরং তার শ্বাসকার্য চালাতে দাও, আমি আল্লাহ যখন আমার সময় হবে তখন আমি আল্লাহ তোমাদেরকে অনুমতি দেব, তখন তোমরা তাকে উঠে নিয়ে আসবে। তো আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি এত সময় বেঁচে থাকবো দুনিয়াতে, এতদিন আমি থাকবো, কিন্তু পরকালের জীবনের ব্যাপারে
আমরা কি বলতে পারবো যে ওই জায়গা থেকে আমাদের একটা নির্দিষ্ট সময় আছে, এই নির্দিষ্ট সময় পর্যন্ত থাকব? এটা তো কোনোদিন নয়। তো যে জায়গাতে স্থায়ী থাকতে হবে ওই জায়গাটার তুলনায় ওই জায়গাটার গুরুত্ব দিতে গিয়ে তোমরা স্থায়ী জীবনকে বেশি গুরুত্ব দিয়ে অস্থায়ী জীবনটাকে বেশি গুরুত্ব দিও না। মুফতি সাহেব হুজুর, মহামান্য মুফতাদুল মাতিন সাহেব হুজুর সহ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন আপনাদেরকে যে রাস্তার দিকে ডাকছেন, আচ্ছা এই রাস্তাগুলোকে দুনিয়াবি কোনো সম্পদ পাওয়ার নেশাই নাকি পরকালে শান্তি পাওয়ার নেশাই? এইটা একটু জোরে বলতে হবে, পরকালে শান্তি পাওয়ার নেশাই। তো হুজুর একটা রাস্তা, হুজুর আলহাজ মরহুম মকফুর হাফেজ শামসুর রহমান রহিমাহুমুল্লাহ হুজুর আজকে পরলোকগত, তিনি এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের প্রতিষ্ঠাতা এবং রূপকার। আল্লাহ তাআলা হুজুরের কবরটাকে জান্নাতের সুখ শান্তি দ্বারা ভরে দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো তিনি আমাদের জন্য যে রাস্তাটা খুলে দিয়েছেন, রাস্তা আমরা চলছি, তাই তো? তো এটা একটা গাড়ি ধরে নেন, এটা কি? এটা একটা গাড়ি, আমরা আলোচনা শেষ করছি, এখানে তো বেশি কথা বলার নয়, একটা গাড়ি ধরে নেন। আমি আপনাদেরকে বলবো, মহামান্য মুফতি সাহেব হুজুরের আব্বাজি হলেন, ধরে নিন এই গাড়ির সুন্নাতুল জামাত সংগঠন নামক এই সংগঠনের গাড়ির ড্রাইভার, তিনি খুব ভালোভাবে গাড়িটাকে ড্রাইভ করেছেন, সংগঠন নামক এই গাড়িটার সত্যি তিনি খুব সাংগঠনিক কর্মদক্ষতা ছিল হুজুরের অনেক উন্নত, সুবহানাল্লাহ বলেন। তো সেইভাবেই হুজুরের সন্তানদেরকেও উপযুক্ত গারোয়ান বানিয়েছেন এই সুন্নাতুল জামাত সংগঠন নামক গাড়িটা চালানোর জন্য। আর এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের আলেমুলামারা এবং আলহাজ শামসুর রহমান হুজুর রহিমাহুমুল্লাহর নাতিরাও ওই গাড়িটাকে চালিয়ে নেওয়ার জন্য, ওই গাড়িটা ড্রাইভ করে নেওয়ার জন্য আরো উপযুক্ত ড্রাইভ শিখছেন, সুবহানাল্লাহ বলেন। যখন ড্রাইভ শিখছেন, ওই হাফেজ শামসুর রহমান হুজুর গাড়ি চালাতেন ওই ভরসাতেই, মুফতি সাহেব হুজুর, হুজুরের আব্বা ইন্তেকাল করেছেন, মুফতি সাহেব হুজুরের প্রতি ভরসা পেয়ে যে এই ব্যক্তিটা ওই গাড়িটা চালিয়ে নিয়ে যেতে পারবেন, তাই আপনারা ওই গাড়িতে চেপে বসেছেন। বিশ্বাস কি, এই গাড়িটা জানার হাত থেকে আর তারপরে জানার হাতে এসেছে, উনি নিশ্চয়ই ইনশাল্লাহ এই গাড়িটা চালানোর উপযুক্ত, ফলে উনি আমাদের খাঁদে নিয়ে যাবেন না, তাই আমরা ওই গাড়িতে চেপেছি, ঠিক না বলেন? এখন যদি হুজুরের কোনো ছেলে বা কোনো নাতি বা ছেলের নাতি কেউ এক্স ওয়াই জেড জীবনে গাড়ি চালাতে না শেখেন, একটা বাস ধরেন, আপনাকে ডাকলেন যে ভাই এই বাসটাতে আপনি চড়ুন, আমি গাড়িটা চালিয়ে নিয়ে যাব, তো আপনি এই গাড়িটাতে চড়বেন নাকি? গাড়িতে চড়লেন, যেহেতু এই ব্যক্তিটা গাড়ি চালাতে পারে না আপনি ভালো রকম জানেন, তারপরেও ভক্তি দেখাতে গিয়ে আবু সাইদকে দিয়ে বোঝাই, আমি অন্য কাউকে দিয়ে বোঝালে সমস্যা হবে, তো আবু সাইদের দাদু গাড়ি চালিয়েছেন, ভালো ড্রাইভার, আবু সাইদের বাবা মহামান্য মুফতি সাহেব হুজুর গাড়ি চালিয়েছেন, ভালো ড্রাইভার, আবু সাইদ জীবনে গাড়ি চালায়নি, কিভাবে স্টিয়ারিং ধরতে হয়, কিভাবে গিয়ার চেঞ্জ করতে হয়, পিকআপ কিভাবে টানতে হয়, কিভাবে রুটে গাড়িটা চালাতে হয় কিছুই জানে না, কিন্তু ওই গাড়িটাটা আপনাকে ডেকে নিলেন যে এই গাড়িটা আপনি চড়ুন, কোন ভরসাতে আপনি গাড়ি তুলেছেন বলেন তো, কোন ভরসাতে কথা বলেন? ওনার দাদু খুব ভালো ড্রাইভার ছিল, ওনার বাবা খুব ভালো ড্রাইভার ছিল, অতএব এই গাড়ি চালাতে পারুক আর না পারুক দাদার বাবা তো ভালো ড্রাইভার ছিল, অতএব এও পারবে, এও পারবে, গাড়ি স্টার্ট সোজা খাদে, হুড়মুড় করে পড়ে জীবন শেষ। আচ্ছা এই যে আবু সাইদ আপনাদেরকে গাড়িতে ডাকলো, আপনারা চললেন, জীবনে কোনোদিন গাড়ি চালাতে দেখেননি, গাড়ি কিভাবে ড্রাইভ করতে হয়, গাড়ি কোনোদিন চালিয়েছে কিনা কোনোদিন দেখেননি, তার পারদর্শিতা দক্ষতা কিছু লক্ষ্য করেননি, এখন শুধুমাত্র ভক্তি দেখাতে গিয়ে হাফেজ শামসুর রহমান হুজুরের নাতি, আরে মহামান্য মুফতি সাহেব হুজুরের ছেলে, সে ডাকছে যাবো না মানে গাড়িতে চললেন আর স্টার্ট দিয়ে সোজায় খাদে, তা গাড়ডু কি আবু সাইদ না আপনারা যারা উঠেছেন তারা? এটা জোরে বলেন, কারা? আপনারা যারা গাড়িতে উঠেছেন তারাই তো বেশি গাড্ডু,
নাকি জীবন বিপন্ন হয়ে গেল ভক্তি দেখাতে গিয়ে ওরকম ভক্তি দেখে কোন লাভ আছে আজকে যে সমস্ত ব্যক্তি বর্গরা আরে মোলামাদের ঘরে সন্তান বলে পীরের ঘরের নাতি বলে আরে আমার দাদু পীর ছিল আমার বাবা পীর ছিল আমার কাকা পীর ছিল অতএব আমি ওই গাড়ি ড্রাইভ করছি আমি গাড়ি চালাতে পারি আর না পারি আমি পীরগিরি চালাতে পারি আর না পারি আমি তো ওই বংশেরই অতএব তোমরা আমার কাছে আসো সোজা গাড়ি কিন্তু কাঁচাই নামিয়ে দেবে এখন যদি আপনি মনে করেন ভক্তি দেখা দিকে কাঁচাই নামবো নামবো অ্যাক্সিডেন্ট হয় হবে হাত পা ভেঙে যায় যাবে জীবন চলে যাবে তাও ভি আচ্ছা কিন্তু ভক্তির জায়গা থেকে সর্বনা তালি ভাই আপনি নাকে তেল দিয়ে অন্ধের মতো ঘুমান গে যান আমরা ভাই ওই রকমই নাকে তেল দিয়ে অন্ধের মতো ঘুমানো লোক আমাদের দরকার নেই চোখওয়ালা লোক দরকার আলোচনা শেষ করছি সর্বশেষ একটা কথা আপনার এলাকাতে খুব বড় একজন MBBS ডাক্তার আছেন উনি খুব ভালো চিকিৎসা করতেন অপারেশন করতেন ইত্যাদি ইত্যাদি এখন ডাক্তার মারা গেছেন ডাক্তার যেহেতু মারা গেছেন ডাক্তারের ছেলে বেঁচে আছেন জীবনে ডাক্তারে নিয়ে পড়াশুনো করেননি কিভাবে অপারেশন করতে হয় জানেন না ডাক্তারের ওই ভক্তি দেখাতে গিয়ে ওই ডাক্তারের ছেলের কাছে আপনি চিকিৎসা হবেন হবেন হবে না যদি হয় এক পণ্ডিত ব্যক্তি ছিল সেই পণ্ডিত ব্যক্তিটার কাছে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সমাধান নিতে যেত একদিন একজন ব্যক্তি গ্রামে একটা কুয়ার ভিতরে পড়ে গেছেন তো কুয়ার ভিতরে পড়ে গেলে ওই পণ্ডিত ব্যক্তিটার কাছে গিয়ে বলছে যে পণ্ডিত মশাই আমাদের গ্রামের এক ব্যক্তি ওই এক কুয়ার ভিতরে পড়ে গেছে তো কি করে তুলব বলে আরে এটা ইজি ব্যাপার এটা ইজি ব্যাপার একটা দড়ি নিয়ে যাও দড়িটা কুয়ার ভিতরে ফেলে দাও দিয়ে যে কুয়ার ভিতরে পড়ে আছে ওর একটা সাইড ধরতে বলো আর তোমরা সবাই উপর থেকে দড়িটা গুটিয়ে নাও ও উঠে যাবে ভালো যুক্তি দিয়েছে না ছেলে এখন বাবার পাশে তখন ছোট ছেলে বাবার পাশে বসে যুক্তিটা শিখে নিয়েছে বাবা মারা গেছে ওই মানুষেরা পণ্ডিতের যেহেতু ছেলে অতএব যুক্তি পণ্ডিতের ছেলের কাছ থেকেই নিতে হবে ভক্তি দেখাতে গিয়ে অন্য কারোর কাছ থেকে তো নেওয়া যাবে না এক ব্যক্তি গাছে চড়েছে এক ব্যক্তি গাছে চড়েছে আর নামতে পারছে না আর নামতে পাচ্ছে না তো ভক্তি দেখাতে গিয়ে ওই পণ্ডিতের ছেলের কাছে গিয়েছে গিয়ে বলছে পণ্ডিত মশার ছেলে তোমার বাবা তো অনেক পণ্ডিত ছিল তো আমরা যখন কোনো সমস্যায় পড়তাম সমস্যার সমাধানের জন্য তোমার বাবার কাছে আসতাম তো আমাদের কেরামের একটা ছেলে এক কুয়ার ভিতরে পড়ে গিয়েছিল তো তাকে কিভাবে তুলব তাকে তো জমিনে আনতে হবে সমতল ভূমিতে তো আনতে হবে তো তোমার বাবা বলেছিল একটা দড়ি ফেলে দাও শক্ত করে ওই কুয়ার ভেতরে লোকটাকে মজবুতের সঙ্গে দড়িটা ধরতে বলো আর তোমরা হ্যাক্সা টান দিয়ে উপরে তুলে নাও তো সেইভাবে নিয়েছিলাম এখন তোমার বাবা তোমার আগে গেছে ওই গাছে একটা লোক উঠেছে তুমি আমাদের যে ফয়সালা দেবে ওই ফয়সালাটাই মানবো যেহেতু তুমি পণ্ডিতের ছেলে তুমি যেটাই বলবে আমি তাতেই সন্তুষ্ট তাতেই খুশি যা বলবে তাতেই রাজি তো আমরা কি করব ও বলে আরে তোরা কি আমার পাগল টাগল ভেবেছিস নাকি তোরা কি আমার পাগল টাগল ভেবেছিস আমার বাবা যখন ওই জমিনে আনার জন্য কুয়ায় পড়া লোকটাকে তুলতে বলেছিল ওই সময় বাবার পাশে আমি ছিলাম একটা কাজ কর বাবা তখন দড়ি নিয়ে ফয়সালা করতে বলেছিল আমি ওই রকম দড়ি নিয়ে ফয়সালা করতে বলছি একটা দড়ি নিয়ে যা ওই গাছের উপরে দড়ির একটা মুড়ো তুলে দে আর গাছে যে আছে তাকে ওই কুয়ার লোকটা যেমন শক্ত করে দড়িটা ধরে রেখেছিল ওই রকম গাছের ব্যক্তিটাকে শক্ত করে দড়িটা ধরতে বল আর আগে যেমন কুয়া থেকে তোলার জন্য ডাঙার মানুষগুলো হ্যাক্সা টান দিয়েছিল ওই রকম তোমরা হ্যাক্সা টান দিয়ে ওই গাছের লোকটাকে নামিয়ে দাও ওরে বাবা পণ্ডিতের ছেলে বলেছে সবাই মোটামুটি গিয়ে দড়ির একটা মুড়ো তুলে দিয়ে হ্যাক্সা টান দিয়েছে আর ধম করে পড়ে একেবারে হাত পা ভেঙে গুড়িয়ে কেল্লা ফাতে ভাই যদি পণ্ডিত মহাশয়ের ছেলে পণ্ডিত না হয় তাকে যদি পাণ্ডিত্যে জায়গায় বসে তার কাছ থেকে সমস্যা সমাধান নিতে যান ওই কুয়ার মশলা গাছে নিয়ে আপনাকে ক্ষতি করবে কুয়ার মশলা কুয়ায় চলে ওই কুয়ার মশলা কোনদিন গাছের উপরে চলে না আগে ভাই কুয়ার থেকে তোলার মশলা আলাদা আর গাছ থেকে নামানের মশলা আলাদা আপনি কার কাছে যাচ্ছেন যে কুয়ার থেকে তুলতে জানে কিন্তু নামাতে জানে না বিশ্বাস করেন ওই ভক্তি দেখাতে গিয়ে আপনাকে এমন কাঁচা গাড্ডাই নামিয়ে দেবে না এও কালেও ক্ষতিগ্রস্ত পরকালেও ক্ষতিগ্রস্ত হবেন আলোচনা শেষ করছি হুজুর আর একটা উদাহরণ দিয়ে নি হুজুর কষ্ট করে উদাহরণগুলো জোগাড় করেছি না দিলে তো মুশকিল এক হাতুড়ে ডাক্তার
আরবিতে একটা প্রবাদ বাক্য বলে তাবিব উসু কাল মাউত হাতুরে ডাক্তার মৃত্যুর সমান হাতুরে ডাক্তার মৃত্যুর সমান এখানে যদি কেউ হাতুরে ডাক্তার থাকেন ভাই ক্ষমা চাইছি আপনাকে বলছি না আমি বোঝানোর জন্য বলছি তো এক হাতুরে ডাক্তার ডাক্তারি শেখার জন্য এক এমবিবিএস ডাক্তারের কাছে আসে কয়েকদিন আসে দেখলো ডাক্তারের কাছে এত লোকজন আসে তার যোগ্যতায় আসে না এমনিতে আসে তার যোগ্যতায় তো এত লোকজন আসে তো ওই হাতুরে ডাক্তারের যে ছেলে হাতুরে ডাক্তার যে সে উঁচু বংশের সম্ভ্রান্ত পরিবারের কিন্তু বাবার টাকা পয়সা ছিল বলে পড়াশোনা করেনি কিন্তু বাবার পজিশন ধরে রাখার জন্য তাকেও ডাক্তারি শিখতে হবে বাবা বড় ডাক্তার ছিল ছাত্র জীবনে শুধু চুরিবাজি করেছে টুকলিবাজি করেছে ছাত্র জীবনে যেভাবে পড়াশোনা করলে যোগ্যতা অর্জন করা যায় যেভাবে পড়াশোনা করলে বাবার মসনদ ধরে রাখা যায় ওটা করেনি শুধু বেতন দিয়ে ঘরে বেরিয়েছে এখন স্বপ্ন জেগেছে বাবা তো দুদিন পরে মারা যাবে ও গদি তো আমার দখল করতে হবে তো এখন এক এমবিবিএস ডাক্তারের কাছে গেছে গিয়ে কয়েকদিন মোটামুটি ডাক্তারের কাছে চিকিৎসা শিখে দেখলো ধর ও ডাক্তার সামান্য একটা সাধারণ ঘরের মানুষ আমি এত উঁচু বংশের মানুষ ও ডাক্তারের কাছে থাকলে আমার হবে নাকি আমি তো অনেক কিছু শিখেছি চলে যাই তো একদিন দেখেছিল যে ডাক্তার মশাইয়ের কাছে একটা হাতি আনা হয়েছিল কি হাতি হাতি আস্ত জিনিস খায় একটা কুমড়ো খেয়েছে গলায় আটকে গেছে কুমড়োটা ভিতরেও যায় না উপরেও আসে না ডাক্তারবাবু কয়েকজন ব্যক্তিদেরকে রেখে বললেন একটা কাজ করো সবাই মিলে এই হাতির যেখানটায় কুমড়ো আটকে আছে ওখানে কিল ঘুষি লাথি যা পারো হুটপাট করে মারো কুমড়ো ফেটে গেছে আস্তে 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 কুমড়োটা হাতির পেটের ভিতরে চলে গেছে ঠিক আছে ভালো যুক্তি এখন ওই যে ডাক্তারি না পড়ে ডাক্তারি হওয়ার শখ ও ছেলেটা কম্পাউন্ডারে ছেড়ে দিয়ে বাড়ি সে ডিসপেন্সারি খুলে বসেছে এখন একটা লোকের গলায় কি হয় এরকম ফুলে যায় কি হয় আপনারা কি বলেন টনসিল হয়েছে ওর কাছে এসছে এসে বলছে ডাক্তারবাবু আপনি তো অনেক বড় ডাক্তারের ছেলে আমার ভক্তি আছে আপনার প্রতি বাজারে কত এমবিবিএস আছে ওই এমবিবিএস আমার ভালো লাগে না আপনি যেহেতু একজন নাম করা ডাক্তারের ছেলে তাই আমি চিকিৎসাটা আপনার কাছেই হব কোনো এমবিবিএস আমার লাগবে না ভক্তি তো আছে নাকি অতএব আপনি আমার টনসিলে ছাড়িয়ে দেন বলে আরে পাগল আমি ও ব্যাপারে স্পেশালিস্ট আমি ও ব্যাপারে স্পেশালিস্ট লোকজনদেরকে বললো ভালো করে হাত পা ধর আর হাতির কুমড়ো ফাটিয়েছিল কি করে ঘুষি মেরে আর ওই টনসিল সারাচ্ছে এরকম কি করে ডাক্তার ঘুষি মেরে কয়েকটা ঘা দেওয়ার পরেই টনসিল ফেটে কেল্লা ফাতে রুগী শেষ রুগী গ্রামের লোকজন ধরে বলছে ডাক্তার রুগী যখন মেরেছো ওই রুগীকে মোটামুটি শ্মশান ঘাটে তোমার নিয়ে যাওয়া লাগবে বা কবরস্থানে তোমার নিয়ে যাওয়া লাগবে তো ডাক্তার যাওক নিয়ে গেল টেলো আমি ওদিকে যাচ্ছি না যেগুলো বোঝাতে যাচ্ছি প্রত্যেকটা কাজের জন্য ইয়া ছাগল গরু হাঁস মুরগি না বাঘের বংশে বাঘ জন্মাই সিংহের বংশে সিংহ জন্মাই হরিণের বংশে হরিণ জন্মাই কিন্তু মানুষের ঘরে মানুষ জন্মালেও ডাক্তারের পরিবারে ডাক্তার জন্মায় না ডাক্তারি হতে গেলে উপযুক্ত ডাক্তারি বিষয় নিয়ে মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হয় আলেমের ঘরে জন্মালে আলেম হওয়া যায় না বরং আলেম হওয়ার জন্য উপযুক্ত পড়াশোনা তাকে করতে হয় পীরের ঘরে জন্মালে পীর হওয়া যায় না বরং পীর হতে গেলে উপযুক্ত পরিমাণে সাধনা করতে হয় ঠিক না আজকে যারা ডাক্তারের ঘরে না পড়ে মেডিকেল সায়েন্স না পড়ে ডাক্তারি হতে চাইছে আর পীরের ঘরে জন্মে সাধনা তপস্যা না করে লেখাপড়া না শিখে পীর হতে চাইছে তাদেরকে বলছি ভাই পীর সাধনা করে হওয়া যায় আপনি একটু সাধনা করেন হবেন তবে আল্লাহর হস্তে মনের ভিতর থেকে হিংসা ক্ষোভ অহংকার রাগ রিয়া সবগুলোকে দূর করে দিয়ে পরিপূর্ণ আল্লাহ তাআলার হস্তে শুরু করেন ইনশাআল্লাহ আপনার প্রতি আল্লাহ রহমত হবে এই দোয়া করি আল্লাহ কবুল করেন বলুন আমিন ভাষাগত ত্রুটি আল্লাহর হস্তে মাফ করেন ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা